এ চিত্রই বলে দেয় নগরের বাস কতটা আগ্রাসী, যেন নিয়মকে তুড়ি মেরে ইচ্ছে স্বাধীন চলার বাস্তব রূপ। একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার তারা শহর জুড়ে, যেখানে সেখানে বাস থামানো, বাসে বাসে বাধা প্রদান কিংবা ফিটনেসবিহীন যানের অন্যতম উদাহরণ নগর বাসের বড় অংশ। সমাধানে 2021 সালের ডিসেম্বরে বাস রুট রেশনালাইজেশনের আওতায় কেরানীগঞ্জের ঘাটারচর থেকে চালু হয় নগর পরিবহন। প্রাথমিক অবস্থায় চালু হয় 21 নম্বর রুট। ঘাটারচর থেকে মোহাম্মদপুর হয়ে জিগাতলা, প্রেসক্লাব, মতিঝিল, যাত্রাবাড়ি, কাঁচপুর পর্যন্ত চালু হয় এই সেবা। এর আট মাস পর গত বছরের অক্টোবরে ঘাটারচর, মোহাম্মদপুর, টাউন হল, আসাদ গেট, সায়েন্স ল্যাব, চানখারপুল, হানিফ ফ্লাইওভার, পোস্তগোলা হয়ে কদমতলি পর্যন্ত চালু হয় 26 নম্বর রুট। আর ঘাটারচর, মোহাম্মদপুর, টাউন হল, আসাদ গেট, ফার্মগেট, শাহবাগ, কাকরাইল, মতিঝিল, সায়দাবাদ, যাত্রাবাড়ি, ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত 22 নম্বর রুট চালু হয়। এর মধ্যে 21 ও 26 নম্বর রুটে বিআরটিসির 100টি বাস আর হানিফ পরিবহনের 30টি বাস দিয়ে চালু হয় 22 নম্বর রুট। চালুর দেড় বছর পর 21 ও 26 নম্বর রুটে বিআরটিসির 62 থেকে 65টি গাড়ি চলাচল করে। এ রুটের যাত্রীরা বলছেন, নগর পরিবহনে যুক্ত বিআরটিসির বাসে চলাচল স্বস্তিদায়ক হলেও বাসের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। এতে করে যাত্রীরা অন্য পরিবহনে যাত্রা করেন বাধ্য হয়েই। 100 গাড়ি থাকার কথা, কিন্তু গাড়ি এখন আমাদের ক্রাইসিস, গাড়ি নষ্ট আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হয়তো বা এই বাসের আশা করতে করতে অন্য বাসে চলে যাও। নারীদের জন্য নির্দিষ্ট কিছু সিট থাকে, তো ওই ক্ষেত্রে হচ্ছে ওইটার নিশ্চয়তা পাওয়া যায় যে কিছু সিট পাবো, বাট অন্য বাসগুলোতে এটা পাওয়া যায় না। এই দুই রুটের বিআরটিসি বাস চালকরা বলছেন, যাত্রী সবসময় পাওয়া যায় না, তাই সকালে বেশি বাস সড়কে নামলেও দুপুরের পর তা কমে আসে। যানজটের কারণে সঠিক সময়ে বাস স্টপেজে আসে না। নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি ওই দিকে গাড়ির জ্যামে পড়ে থাকলে দেখা যাচ্ছে এই দিক গাড়ি লেট করে আসলে একটু আমরা লেট করে গাড়ি পাই। সকালে অফিস টাইম পর্যন্ত পরপর গাড়ি থাকে 10 থেকে 12 মিনিট পরপর, দুপুরের পর থেকে গাড়ি একটু কম হয়, কারণ এগুলো ব্যাক না আসলে আবার ছাড়তে পারেন। সেখানে আমি একটা যাত্রী নামাইছি, তার 5-10 গজ সামনে গেলে তারা বলে যে আবার বলে যে আমাকে এখানে একটু নামাই দাও, যদি না নামাই দিই তো অথবা যদি ব্রেক করতে একটু দেরি হয় আমাদেরকে বকাবকি করে। তবে নগর পরিবহনের বড় সমস্যা 22 নম্বর রুট। 30টি বাস নামানোর কথা থাকলেও ঘাটারচর বাস স্টপেজে গিয়ে 3 থেকে 4টি বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানা যায় মাত্র 8 থেকে 10টি বাস চলে এ রুটে। নির্ধারিত স্থানে বাস থামানোর কথা থাকলেও যত্রতত্রই বাস থামে। এ রুটটি পরিচালনা করে হানিফ পরিবহন। পরিবহনটির লাইনম্যান আর চালকরা বলছেন, এ রুটে যাত্রী কম, তাই তারা প্রতিটি বাস বেশি সময় নিয়ে ছাড়েন, পথে যাত্রী পেলে উঠান। আমরা যাত্রী সংকটে আছি আর ড্রাইভার সংকট, এটাই হলো সবচেয়ে মূল সংকট আমাদের। যেরকম পরিমাণ যাত্রী পাওয়ার কথা সেই পরিমাণ যাত্রী আমরা এখান থেকে পাইতেছি না। ড্রাইভাররা মনে করেন সারাদিন খাইতে বেতন টেতন না পাইলে তার চালাইব না, এটি এই সমস্যার কারণে ড্রাইভাররা চালানো। যাত্রী যেখানে পাই আর কি, স্টপিসে আমরা যাই হয়তো 2 মিনিট 1 মিনিট দাঁড়াই। ঘাটারচরের এই স্থান থেকেই নগরের বিভিন্ন প্রান্তে যায় নগর পরিবহন, যদিও এই স্থান থেকে অন্যান্য পরিবহনও দেখা যাচ্ছে। তবে নগর পিতারা বলছিলেন, যেসব স্থানে নগর পরিবহন চলবে সেসব স্থানে অন্য পরিবহন চলবে না। তবে সেই বাস্তবায়ন কবে? ধাপে ধাপে শুধু ঢাকা নগর পরিবহন চলবে, অন্য বাস সেখানে আর চলবে না, এটি এই লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি। এর জন্য আন্তঃজেলা বাসগুলোকে আমরা ঢাকার বাইরে অদূরে প্রান্তে থামানোর ব্যবস্থা করছি বা ওখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আমাদের সাথে যারা এগ্রি হয়ে যারা বাস চালাচ্ছে তারা কিন্তু মাঝে মাঝে অন্য রুটের বাসগুলো এসে এবং রুট পারমিটবিহীন বাসগুলো এসে তাদের ব্যবসাটা কিন্তু হ্যাম্পার করে দিচ্ছে। যে রুটগুলোতে আমরা নির্ধারণ করে দিয়েছি বাস রুট রেজিস্ট্রেশনে বাস ছাড়া অন্য কোনো রুটে তো বাস আসা আমরা দিব না, কিন্তু আনফর্চুনেটলি তারা চলে আসছে। বোঝাই যাচ্ছে এখনও বেসরকারি পরিবহন সড়ক থেকে উঠানোর ব্যাপারে সিটি কর্পোরেশন কোনো সিদ্ধান্তই নিতে পারেনি। অন্যদিকে বাস রুট রেশনালাইজেশন কমিটি বলছে, নগর পরিবহনের রুটে অবৈধ পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখছেন তারা। তবে যাত্রীদের নির্দিষ্ট বাস থামার স্থান থেকে বাসে ওঠার ব্যাপারে সচেতন হতে হবে। জনগণ হলো বাসার থেকে বের হয়েই গাড়ি চায়। এখন অবৈধ যারা চলতেছে তারা তো ওই বাসার থেকে নেমেই গাড়ি নিচ্ছে। আমার নগর পরিবহন ওই নির্দিষ্ট নিয়ম মানতে যেয়ে তারা কম্পিটিশনের মধ্যে পড়ে যাচ্ছে। তা এখন জনগণ তো অ্যাওয়ার না, জনগণকে অ্যাওয়ারও করতে হয়। আমরা অ্যাওয়ার করতে চেষ্টা করছি, দেশ ফিক্স হলে সবাই জানলো। এখন তারা যদি ইয়ে হয় যে আমাদের বাসটা রক্ষা করবো বা তারা কিন্তু আর নামাবে না, কিন্তু দেখা যাবে যে ওই সময়টা
একটুকু হয়তো নামাচ্ছে না, পরে আবার নামাবে হয়তো, কিন্তু আমাদের তো অভিযান অব্যাহত থাকে। নগর পরিবহনে বাস বাড়িয়ে বেসরকারি পরিবহন ও ফিটনেসবিহীন বাসের ব্যাপারে খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে সিটি কর্পোরেশনকে। বেসরকারি পরিবহনকে নগর পরিবহনে আসতে উৎসাহিত করলে খুব দ্রুতই বাড়বে নগর পরিবহনের সাফল্য। ইউজুয়ালি কিন্তু আমি রেশনালাইজেশনটা বা ফ্র্যাঞ্চাইজি করবোই যাতে অন্য কোম্পানি বাস যাতে না আসে, তা নাহলে তো আবার সেই আমরা প্রতিযোগিতা সিস্টেমে চলে গেলাম, হাত দিয়ে গাড়ি থামানো বা হাত দিয়ে আপনার থামিয়ে নেমে যাবো ওঠা, এটি সিস্টেমটাকে বন্ধ করতে হবে। এক্ষেত্রে যাত্রীদের সচেতনতা যেমন প্রয়োজন, দ্বিতীয় হচ্ছে চালককেও নিশ্চিত থাকতে হবে যেন কিনা তারা হচ্ছে যে এরকমভাবে রাস্তার মাঝে ওঠানামা না করে বাস স্টপেজ ছাড়া। প্রাথমিকভাবে 9টি ভিন্ন ভিন্ন রঙের 22টি কোম্পানি নগর পরিবহনে বাস চালাবে। প্রকল্পের আওতায় যাত্রী ওঠানামার জন্য 70টি যাত্রী ছাউনি করা হয়েছে। এখন পর্যন্ত 3টি রুটে চালু হওয়া নগর পরিবহন চলবে মোট 42টি রুটে। নাজমুস সাকিব, এখন ঢাকা।